إنما مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام دنيا الجبال الدرشتان تهلو كما إن أنزلناه من السماء আসমানের পানির মতো যেই পানি আমি দুনিয়াতে অবতীর্ণ করলাম দুনিয়াতে পাঠানোর পর মিম্মা ইয়াকুলুন ফাখতালাত বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম ওই পানির সাথে দুনিয়ার উদ্ভিদগুলা মিশ্রিত হয়েছে হওয়ার পর ওই পানির দ্বারা এমন খাদ্য হয় যে খাদ্য মানুষ খায় চতুষ্পদ জন্তু খায় আল্লাহ কয় পানি পাঠাইলাম সব হইল যে খাদ্যটা মানুষ খায় চতুষ্পদ জন্তু খায় হাত্তা ইযা আখযাতিল আরযু যুখরুফাহা ওয়াজ্জাইয়ানাত জমিন যখন সুশোভিত হয় সুসজ্জিত হয় যখন ওয়াজন্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা দুনিয়ার মানুষগুলা চিন্তা করে এই তো ফসলগুলা কাটার উপক্রম ঘাসগুলা পশুরে খাওয়ার উপক্রম ফলগুলা পারার উপক্রম এই মনে করে মানুষ যখন এইগুলা পারতে যায় আল্লাহ কয় আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদা কাআল্লাম তাগনা বিল আমস আল্লাহ কয় ইতিমধ্যে আমার হুকুম আইসা গেছে আইসা এই ফল মূল ফসল সব শেষ করে দিছে মানুষগুলা বড় আশা নিয়ে আসছিল যে আহারে কত কিছু ছিল হঠাৎ দেখে এখানে কিছু নাই তখন মানুষ কয় কাল্লাম তাগনা বিল আমস মানুষের কাছে মনে হয় গতকালকে এখানে মনে হয় কিছু ছিলই না অথচ গতকালকে সব ছিল ফল ফসল সব আল্লাহ কয় আজকে আছে কয় নাই কয় তুমি এই যে আসো না অনেক কিছু করতেছো না হঠাৎ তুমি শেষ হয়ে যাবা এটাই দুনিয়া إنما مثل الحياة الدنيا আল্লাহ বলে এটা হবে সেটা হবে সব কিছু করবা তুমি শেষ তো মনে করো তোমার দুনিয়া শেষ বাকি যাদেরকে রাখছো এদেরও দুনিয়া শেষ হবে দুনিয়া শেষ হতেই হবে সূরা আর রহমানের 26 27 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ভূপৃষ্ঠে হয়ে যাবে শুধু আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না এই পৃথিবীর মানুষগুলা সব একদিন ঈমান আনবে জানেন নি সব মানুষ ঈমান আনবে এটা কেমন কথা সবাই ঈমান আনলে তো আর সমস্যাই নেই একদিন আনবে সবাই এই পৃথিবীতে যারা থাকবে সবাই একদিন ঈমান আনবে কয়দিন একদিন ঈমান আনবে কবে সেটা সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস কিতাবুর রিকাব বাবু তুলুয়ি শামসি মিন মাগরিবিহা কমল হওয়া অধ্যায় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া এই শিরোনামে ইমাম বুখারী একটা হাদিস আনছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها قيامت تتودين هبنا جتودين شرجو پشتم دیکھتے گئے ادائنا ہوئے فإذا طلعت ورآها الناس آمن من في الأرض كلهم أجمعونا جدين شرجو پشتم دیکھتے گئے ادائنا ہوئے ورآها الناس মানুষগুলা পশ্চিম দিকে সূর্য দেখবে এটা পশ্চিম না মানুষগুলা পশ্চিম দিকে সূর্য দেখবে আমানামান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা এই দুনিয়ার যারা আছে সবাই সেদিন ঈমান আনবে আল্লাহ আপনারে বিশ্বাস করি নবীরেও বিশ্বাস করি নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব আল্লাহ জবাব দিয়ে দেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا ইতিপূর্বে যারা ঈমান আনে নাই সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর যারা বলবে ঈমান আনছি আল্লাহ কয় এই ঈমান কোন কাজে আসবে না অতীতে যারা আমল করো নাই আজকে আমল করবা আল্লাহ কয় এই আমলও কাজে আসবে না সূর্য যতদিন পূর্ব দিকে ততদিন ঈমানও গ্রহণযোগ্য আমলও গ্রহণযোগ্য পশ্চিম দিক থেকে উঠার পর তখন বলবা আমি আল্লাহর কথা সত্য আমার নবীর কথা অসত্য কিন্তু সেদিন আর সুযোগ পাবা না কি কথা বুঝে আসছে সবার তো কেয়ামতটা বিশ্বাস করে না অনেকে যেমন সূরা জাসিয়া 25 নম্বর পারা শেষ পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়াস সাআতু লা রাইবা ফীহা কুলতুম মা নাদরি মাস সাআতু ইন নাযুন্নু ইল্লা যন্না
وما نحن بمستيقنين আমাদের দেশের অনেকে সাক্ষাৎকার দেয় বিভিন্ন জায়গায় গিয়ে কয় কিয়ামত বিশ্বাস করেন কয় 50 50 চান্স মানে কয় হতেও পারে নাও হতে পারে হ্যাঁ তাই মরেন হবে না না হবে সব বুঝে আসবে শুনেন না তো কি কয় অনেকে তো বিশ্বাসই করেন আবার অনেকে ভাববে আর কি কয় হুজুররা কয় তো এটা আমি এমনি কয় আমি এটা নিয়ে অতটা পেরেশান না হইলে হবে না হইলে না মানে ভাব সব এমন উনি সব বুঝে কত তো ঘুমে যাওয়ার দোয়া পারে না কোথা যাওয়ার ঘুমে যে যাওয়ার একটা দোয়া আছে না জিগাইবেন আপনি মানে আত্মবিশ্বাস 1000% নিয়ে এরপরে জিগেন দোয়াটা হে যে পারবো না এই আত্মবিশ্বাসটা 100 রাখেন না 1000 রাখেন হে পারবো না হে আবার আসে ভাব ধরতে এটা হতেও পারে না মানে খুব স্টাইল নিয়ে বলে বিষয়গুলো তো কিসের দোয়া জিগাইবেন তখন ঘুমের দোয়া পারেন আপনি এই জিগাইবেন الله بك رب العالمين بولن وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها جخن بلا هاي الله روا دشتا قيامت هبه كنو شنده هناي قلتم ما ندري ما الساعة تخن تم ربول سو ما ندري أمرا جانينا ما الساعة قيامت أبر كي نعوذ بالله قوي أمرا جانينا قيامت أبر كي إبر دخن كي قوي إن ظن إلا ظننا কয় একটু ধারণা রাখি কয় শুধু ধারণা রাখি মানে ভাব দর ধারণা রাখি ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন কি কয় অনুবাদটা দেখেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে নাউজুবিল্লাহ মানে উনি কয় হতেও পারে নাও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে হবে এরকম একদল আছে এদেরকে বলে সংশয়বাদী কিবাদী সংশয়বাদী সংশয়বাদী এখন আল্লাহ কয় বিশ্বাস করো না ওয়া বাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু وحاق بهم ما كانوا به يستهزئون তাদের আমল নামার মন্দ যে ব্যাপারটা প্রকাশ পেয়ে যাবে কিয়ামতের ময়দানে আর তাদের উপর গজব আসবে এই কারণে যে তারা মানুষকে নিয়ে ঠাট্টা করত উপহাস করত আলেমরা যখন আখেরাত কিয়ামত জান্নাত জাহান্নামের কথা বলতো এইগুলারে চ্যালেঞ্জ জানায় বসতো পরকাল বলতে কিছু নাই বলেন নাউজুবিল্লাহ ঠাট্টা করত আন্দাজি কথাবার্তা তো আল্লাহ কয় যে ঠাট্টা করত এর কারণে এদের উপর গজব আসবে এরপরে আল্লাহ কি বলবে তাদেরকে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাজা আল্লাহ বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের সাক্ষাতের কথা ভুলে গিয়েছো এরপর আল্লাহ বলবেন ওয়াকুমুন নার তোমাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া মালাকুম মিন নাসিরিন তোমাদের কোনো সাহায্যকারী নাই এবার আল্লাহ সর্বশেষ কি বলে দেখেন কয় এটা কেন জানো জালিকুম বিআন্নাকুম উত্তাখাজতুম আয়াতিল্লাহি হুজুয়া এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র বানিয়েছো কিসের পাত্র উপহাসের পাত্র বানিয়েছো ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া দেখেন কি বলে ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে ওই যে পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে এই জন্য মনে রাখবেন এই পৃথিবীতে মানুষ যে গুনাহগুলা করে আর মানুষ যখন দুনিয়া কেন্দ্রিক গুনাহগুলা করে দেখবেন এই গুনাহের পিছনে থাকে আখেরাত বইলা যে কিছু একটা আছে এটা এদের মাথায় নাই মানে এটারে তারা গণাই ধরে না তখন তারা যত সব উল্টা পাল্টা বিষয়গুলা এগুলা সামনে আনে কেন ওই পার্থিব জীবনের ধোকায় আখেরাতের জীবন তারা বিশ্বাস করতেই চায় না নাউজুবিল্লাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাদিসটা শুনাইতেছিলাম ওখানে কি বলে দেখেন সবাই চোখ বন্ধ করে আবার খুলে ফেলেন তো খুলছেন এই নগদ মুহূর্তের মধ্যে খুলছেন তা আমি কিন্তু বুঝি নাই আসলে বুজার কথাও না যে চোখের পলক ফালায়া এই যে এরা চোখের পলক ফালায়া এটা বুজার কথা না সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরু সাআতি ইল্লা কালামহিল বসরি আও হুয়া আকরাব কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে আল্লাহ বলে আও হুয়া আকরাব না না এর চেয়ে আরো 70 ঘটে যাবে আরো তাড়াতাড়ি ولا تقومن الساعة وقد انصرف الرجل بلبن لقحته فلا يطعم قیامت এত দ্রুত ঘটবে এক ব্যক্তি উটনীর দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে
নেওয়ার পর উটনির এই দুধটা মুখের মধ্যে নিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে নবী বলেন ওয়ালা তাকুমান নাসা ওয়াকাদ নাশারা রাজুলান সাওবাহুমা বাইনাহুমা দুইজন কাপড় খুইলা এবার ব্যবসা করবে কাপড়ের ব্যবসা এটা কত তুমি বলবে এত এরকম তো এইভাবে আলোচনা চলবে নবী বলেন ওয়ালা তাকুমান নাসা ওয়াকাদ নাশারা রাজুলান সাওবাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি কাপড়ের আলাপ চলবে ব্যবসাও করতে পারবে না কাপড়টা যে বইটা দোকানের মধ্যে রাইখা দিবে এই সুযোগও পাবে না আল্লাহ নবী বলেন কিয়ামত হয়ে যাবে ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়াকাদ রাফা'আর রাজুলু আহাদুকুম উকুলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা কিয়ামত এত দ্রুত হবে তোমাদের কেউ কেউ খাবারের লুকমাটা মুখের কাছে নিবে এই খাবার গলার মধ্যেও দিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে শেষ দুনিয়া শেষ হয়ে যাবে সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া এক ক্ষমতাধর আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না শুধু আল্লাহ থাকবেন এইজন্য ঈমান ছাড়া আখেরাতে যাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ পার্থিব জীবনের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন আমাদের পুরো জীবনটাই যেন আখেরাত কেন্দ্রিক করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সূরা আহকাফের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউরাদুল লাযিনা কাফারু আলান্নার কাফেরদেরকে জাহান্নামের কিনারায় দেওয়া হবে জাহান্নামের কিনারায় দাঁড়ায় রইছে কিনারায় দেওয়ার পর জাহান্নামীদেরকে বলা হবে আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া দুনিয়ার জীবনে তোমরা তোমাদের আরামায়ের যা করার সব শেষ করে ফেলছো ওয়াস্তামতাতুম বিহা উপভোগ যা করার করে ফেলছো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাল্লিয়াউমা তুজজাউনা আযাবাল হু بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা পাইতা এগুলা সব শেষ করে এসে ফেলেছো দুনিয়াতে ঈমান নিয়ে আসতে পারো নাই আজকে এই কারণে লাঞ্ছনাকর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে বলেন খুজুহু ফাগুল্লু এটার ধর এটার গলায় বেরি পরাও সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু 70 গজ শিকলের মধ্যে এটাকে বাঁধো গেতে দাও তাফসিরে আসছে নাক দিয়ে শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচাবে এইভাবে জাহান্নামে রাখ তো আল্লাহ কয় কেন জানো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এরা আল্লাহরে বিশ্বাস করত না ক্ষমতাধর আল্লাহকে বিশ্বাস করত না মহা পরাক্রমশালী রবকে তারা বিশ্বাস করত না পার্থিব জীবনের ধোকায় না পড়া সূরা হুদের 15-16 নম্বর আয়াতের অনুবাদটা খুব মন দিয়ে শুনেন আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফীহা ওয়া হুম ফীহা লা ইউবখাসুন কি সুন্দর অনুবাদ দেখেন নাউজুবিল্লাহ আল্লাহর কোরআনের সবই সুন্দর এই জায়গায় শুধু সুন্দর বলাটা আমার ঠিক নয় আল্লাহর কোরআনের সবই সুন্দর আমি আমার কথা উড্র করলাম আল্লাহর সব সুন্দর নবীর সব সুন্দর তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া যারা পার্থিব জীবন কামনা করে ওয়া জিনাতাহা পার্থিব জীবনের সৌন্দর্যতা যারা কামনা করে এখানে অনুবাদটা একটু এইভাবে বলবেন যে যারা শুধুই দুনিয়া চায় আর শুধুই দুনিয়ার সৌন্দর্যতা চায় আল্লাহ কয় নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফীহা আমি দুনিয়াতে তাদেরকে পর্যাপ্ত দিব শুধু দিতেই থাকবো এত দিব নুওয়াফি পরিপূর্ণ দুনিয়া দিব তাদেরকে কত চাও আরো চাই নাও যত পারো নিতে থাকো এর কি কয় দেখেন না ওয়াহুম ফিহা লা ইউবখাসুন একটু কমানো হবে না একটু কমতি করা হবে না উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না
কি ছাড়া আগুন ছাড়া আর কিছুই থাকবে না ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন তাদের আমল সব बर्बाद হয়ে যাবে তাদের কর্মকাণ্ড সব বাতিল বলে গণ্য হবে তাই পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফলায় আর ওই শয়তান নামক প্রতারক যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে আল্লাহ তার থেকেও আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন পৃথিবীতে যত গুনাহ করি আমরা সবগুলা গুনাহের ইঞ্জিন তিনটা বলেন ইঞ্জিল কয়টা তিনটা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন সব গুনাহের ইঞ্জিল কয়টা তিনটা এক নাম্বার অহংকার দুই নাম্বার হিংসা তিন নাম্বার লোভ তাহলে বলেন তো সব গুনাহের ইঞ্জিল কয়টা তিনটা এক অহংকার দুই হিংসা তিন নাম্বার লোভ এই তিন ইঞ্জিলকে পরিচালনা করে ড্রাইভিং করে এই তিন ইঞ্জিলের আরো দুইটা জিনিস একটা হলো নফস আরেকটা হলো গুসসা রাগ একটা হলো নফস আরেকটা গুসসা মানে রাগ রাগ এমন এক আজীব জিনিস অপরাধ জানার পরেও অপরাধী শুধু রাগের কারণে স্বীকার করে না যে এটা আমার অপরাধ মেজ খারাপ না আমি করি নাই আসলে হে করছে জানে না হে করছে তাহলে ইঞ্জিল কয়টা তিনটা অহংকার হিংসা লোভ এই তিনটারে চালায় কয়টা দুইটা নফস আর গোসা এই সব গোসা আর নফসের কারণে তিনটা করে আর এই দুই ড্রাইভারের ট্রাফিক হলো একজন মিস্টার শয়তান এই দুইজন ড্রাইভারের এরা কোন দিক দিয়ে চলবে ড্রাইভার সাহেব আপনি এই রাস্তায় না ওই রাস্তায় যাবেন এই ট্রাফিক গিরি করে কে শয়তান এই ছয়টা জিনিস মনে রাখবেন অহংকার হিংসা লোভ নফস গোসা আর শয়তান এই এটা আর চারটা দুশ্মনের কথা মনে রাখবেন বলেন কয় দুশ্মন বলেন দুশ্মন দুশ্মন আবার বলেন দুশ্মন এটা মুখস্থ করলে চার দুশ্মনের কথা মুখস্থ রাখা সহজ বলেন দুশ্মন দুশ্মন বানান কি আলেম ছাড়া অন্য কে কইতে পারবেন বানানটা দাল শিন মিম নুন বলে দাল শিন মিম নুন তাহলে দুশ্মন বানানে কয় অক্ষর চার আমাদের দুশ্মন কয়জন চার জন বানান কয়টা এক নাম্বার কি অক্ষর দাল দালে দুনিয়া আমাদের এক নাম্বার দুশ্মন দুনিয়া দুই নাম্বার অক্ষরটা কি শিন শিনে শয়তান শয়তান দুশ্মনের তৃতীয়টা কি মিম মিমে হলো মখলুক এই মখলুকের মধ্যে আমাদের প্রচুর এই জন্য আল্লাহ শিখাই দিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বলে আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তো মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে সূরা ফালাক নাস থেকে এটা বোঝা যায় তো মখলুক তিন নাম্বার দুশ্মন মখলুকের মধ্যে প্রচুর দুশ্মন এখানে সাববিচ্ছিও হতে পারে আবার মানুষের মধ্যেও আছে আমরা চার নাম্বার বানান কি নুন নুনে নফস নুনে কি তাহলে কয় দুশ্মন আমগ দুশ্মন বানানে কয় অক্ষর কি কি দাল শিন মিম নুন আবার দাল দ্বারা কি দুনিয়া শিন দ্বারা শয়তান মিম মখলুক নুন নফস এই তো দুশ্মন তাহলে দুশ্মন মানে দুশ্মনের মধ্যেই চার দুশ্মনরে খুঁজে পেয়ে গেছি আমরা দুশ্মন এখানেই আছে চারজন এই চার দুশ্মনের কথা মনে রাখবো আর পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায় এটাও আমরা মনে রাখবো এবার আসেন পার্থিব জীবনের পর আমাদের চিরস্থায়ী একটা জীবন আছে এই জীবনটার নাম হলো অনন্তকাল জীবন সেটা হলো আখেরাতের জীবন আখেরাতের জীবনটা কিভাবে হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহে দুইটা ফু দিবে প্রথম ফু দেওয়ার পর সব শেষ দুনিয়ার জীবন শেষ বাস দ্বিতীয় ফু দেওয়ার পর আখেরাতের জীবন শুরু সহজে মনে রাখবেন প্রথম ফুয়ে দুনিয়ার জীবন শেষ দ্বিতীয় ফুয়ে আখেরাতের জীবন শুরু যদিও অনেকের মত হলো তিনটা ফু বিশুদ্ধ বর্ণনায় দুইটা ফু তিনটা ফুয়ের কথাও আছে শিথিল বর্ণনা বাকি বিশুদ্ধ বর্ণনা দুইটা ফু যেমন সুরা জুমারের ৬৮ নম্বর আয়াত সুরা ইয়াসিনের ৪৯ থেকে ৫১ নম্বর আয়াত এগুলাতে বোঝা যায় ফু হবে কয়টা বলেন তো দুইটা এগুলাতে এটাই বোঝা যায় যেমন সুরা ইয়াসিনে ৪৯ থেকে ৫১তে কি আছে মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন তারা এক বিকট আওয়াজের অপেক্ষা করছে এই আওয়াজটা তাদেরকে পাকড়াও করবে এমন এক সময় তারা ঝগড়া করতে থাকবে ফালা ইস্তাতিউনা তাউসিয়া ওসিয়ত করার সুযোগ পাবে না আমার চারটা দোকান দেখে রাখো কারে বলবেন হিডেও শেষ যারে বলবেন ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না
এরপর আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর সিংহা যখন দ্বিতীয় ফু দেওয়া হবে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন মানুষগুলা কবর থেকে উইঠা রবের দিকে ছুটে চলবে এখানে দেখবেন দুই ফুয়ের কথা আছে সূরা জুমারে 68 নম্বর আয়াত ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ সিংহায় ফু দেওয়া হবে ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সব ধ্বংস হয়ে যাবে এই হলো প্রথম ফু সুম্মা নুফিখা ফি ও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ধ্বংস হবে সুম্মা নুফিখা ফিহি উখরা আরেকটা ফু দেওয়া হবে ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে দাঁড়ায় চারিদিকে দেখতে থাকবে এই আয়াত দ্বারাও বোঝা যায় ফু হবে দুইটা সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস এই হাদিস থেকেও বোঝা যায় ফু হবে দুইটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা না رسول الله صلى الله عليه وسلم বলেন بين النفختين 40 بين النفختين 40 দুই ফুয়ের মাঝে ব্যবধান 40 কয় ফু আর কয় ফু তো এখানে তো নবী দুই ফুয়ের কথা বলছেন ছাত্ররা প্রশ্ন করলেন 40 সনাতান 40 বছর আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু আমার জানা নাই এরপর প্রশ্ন করলেন আরবাউনা শাহর তাহলে কি 40 মাস আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু আমার জানা নাই আবার প্রশ্ন করলেন আরবাউনা ইয়াউমা তাহলে কি 40 দিন আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু আমার জানা নাই শুধু 40 জানা বাকিটা আমার জানা নাই যিনি ফু দিবেন তিনি কেমনে আছেন একটু সবাই একসাথে তাকান তো তাকায় থাকি লাইটটার দিকে বাস নামান বেশিক্ষণ তাকায় থাকা যাইতেছে না কোন দিকে তাকাইলে তাকানো যাবে আচ্ছা আপনারা তাকান আমি তাকাই দেখেন আপনারা তাকান দরকার নেই ইসরাফিলের বিষয়টা একটু বুঝেন আল মুস্তাদরক লিল হাকিম 8676 নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না তরফা সাহিবিস সূর মুনজুবুকিলা বিহি মুস্তাইদুন ইয়ানজুরুন আহওয়াল আরশ মাখাফাতা আই উমর ক্বাবলা আই ইরতাদা ইলাইহি তরফু ইসরাফিলকে যেদিন সিংহা দেওয়া হয়েছে ওই দিন ইসরাফিল ওই দিন থেকে আরশের দিকে তাকিয়ে আছে আসগা সামআ কানটা খাড়া করে রাখছে হানা জাবহাতা মাথাটা ঝুঁকায়া রাখছে চাকায় আছে আপনার আরশের দিকে তো আরশের দিকে তাকায় রয়েছে নবীজি বলেন কেন জানো মাখাফাতা আই উমর ক্বাবলা আই ইরতাদা ইলাইহি তরফু কয় এই জন্য তাকায় আছে যদি অন্য দিকে দৃষ্টি গিলে আল্লাহ যদি হুকুম করে ফেলে ফু দেওয়ার এই ভয়ে ইসরাফিলকে সিংহা দেওয়ার পর থেকে নবী 1500 বছর আগে বলছে আর এখন হিসাব করেন আরো 1500 হয়ে গেছে এই পর্যন্ত আরশের থেকে নজর অন্য দিকে ফিরায় না যদি আল্লাহ হুকুম করে ফেলে ভয়ে তাকায় রয়েছে নবীজিকে চোখ দুইটা কেমন জানো কাদনা আইনাইহি কাওকাবানি দুরিয়ান ইসরাফিলের দুই চোখ দেখলে মনে হয় আসমানের দুটি উজ্জ্বল নক্ষত্র তিরমিজির বর্ণনা 3243 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন كيف انعم وقد التقم صاحب القرن القرنا দুনিয়ার জীবনে যারা আছেন এই হাদিসটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় নবীজি বলেন বলো আমি দুনিয়ার জীবনে আনন্দ করি কেমনে ইসরাফিল তো সিংহা নিয়ে প্রস্তুত নবীজি বলেন সিংহাওয়ালা সিংহা নিয়ে তৈরি বলো তোমরা আমি দুনিয়াতে কিভাবে আনন্দ করি সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি দেখছেন কি কথা আমি আনন্দটা করব কেমনে সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি আমি আনন্দ করার তো টেনশনে সুযোগ পাই না সিংহাওয়ালা তো প্রস্তুত কখন না জানি ফু দিয়ে দেয় আমগো নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি বলেন এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না কয় কেন সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে কখন ফু দিয়ে দেয় আমি এই টেনশনে আনন্দ করি না ইয়ানতাসিরু আইয়ুমার আইয়ানফুখা ফায়ানফুখা অপেক্ষায় আছে তাকে হুকুম করবে ফু দেওয়ার আর তিনি ফু দিয়ে দিবেন এইভাবে আপনার ফু দেওয়ার পর প্রথম ফুয়ে কেয়ামত হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে মানুষগুলা হাশরের ময়দানে জমা হবে ইসরাফিলের সিংহার ফুয়ের আওয়াজটা সর্বপ্রথম কে শুনবে খুব মন দিয়ে শুনেন সর্বপ্রথম কে শুনবে মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم এই সিরিয়ালটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোবাইল অনুযায়ী না কিন্তু
অন্যগুলা মোবাইলের হাদিসের সাথে মিলবে মুসলিমটা মিলবে না মুসলিমে মোবাইলের যে অ্যাপসটা আছে এটা তাকরা সহ 7553টা হাদিস আছে দেখেন 7453টা আছে কিন্তু মাদ্রাসার মূল কিতাবে আছে 3033টা এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় ওখানে আছে আর রাকমুল আলামী আমি হারামের লাইব্রেরিতেও দেখছি এটাই ফলো করা হয় 2940 নম্বর হাদিস মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم بولن ثم ينفخ في السور لا يسمعه احد الا اصغى ليتا ورفع ليتا ইসরাফিলের সিংহের আওয়াজটা যেই শুনবে এরকম করবে আসগ লিতা মাথাটা নিচে নামাবে কি হইলো কি হইলো ওয়ারাফা লিতা ঘর নোয়াবে আর উঠাবে আচ্ছা কি হইলো ঘটনা কি এরকম করবে তো শুনবে কে সর্বপ্রথম দেখেন সর্বপ্রথম যে শুনবে এটা একটা হাউস বলে এটা কি হাউস আউয়ালু মাই ইয়াসমাহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি সর্বপ্রথম ইসরাফিলের সিংহের আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যে একটা হাউস তৈরি করবে এটার মধ্যে পানি দিবে ফালা ইয়াসকি ফি এই পানি কে পান করাইতে পারবে না এর আগে ইসরাফিলের আওয়াজ শুইনা ইয়াসআকু লোকটা বেহুশ হয়ে যাবে ফায়াসআকুন নাস তারপর অন্যান্য মানুষগুলা একের পর এক বেহুশ হবে তাহলে সর্বপ্রথম হাউস তৈরিকারী এক ব্যক্তি ইসরাফিলের সিংহের আওয়াজটা শুনবে সে ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে সবাই ধ্বংস হয়ে যাবে এই হলো আপনার দুনিয়া ধ্বংস অর্থাৎ পার্থিব জীবন শেষ এই পার্থিব জীবনের আপনার বাস বিলুপ্তি ঘটে গেল এরপরে যে জীবনটা হবে দ্বিতীয় ফুয়ের পর এটা আখেরাতের জীবন এটা কবর বলে এটা কি আর এটা কি কবর এই কবর ফাটা হবে কার সর্বপ্রথম মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم দ্বিতীয় ফুর পরে এবার আখেরাতের জীবন শুরু নবীজি বলেন আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু আমি সর্বপ্রথম এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম ফাটা হবে আর আমি কবর থেকে বের হব সুবহানাল্লাহ এবার এবার আমার সাথে একটু আপনারা হুজুরা না আলেমরা না আমার চেয়ে বয়স মুরব্বী যারা আপনারা না আপনারা আমার সাথে ছাত্র ভাইয়েরা যারা আছে আমিও ছাত্র আপনারা ছাত্র ভাই এভাবে একটু তাকান তাকাইছেন আবার নিচে তাকান সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة ইসরাফিল সিংহে দ্বিতীয় ফু দেওয়ার পর কেয়ামতের ময়দানে কবর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো কবর ফাটা হবে নবীর আর উনি এভাবে তাকাবে তো এই জন্য আমরা একটু তাকায় নিলাম যে নবী যে এমনি তাকাবে তাকায় দেখবে মুসা নবী আরশে ঝুলা রয়েছে সুবহানাল্লাহ সেদিকে আমি যাচ্ছি না ওইটা আলোচ্য বিষয় না আমাদের আমাদের আলোচ্য বিষয় পার্থিব জীবন শেষ এই যে পার্থিব জীবন তো এই জন্য আল্লাহই যে সূরা আলার আয়াতটা তেলাওয়াত করলাম তো যেই জীবন শেষ হয়ে গেল বলতু সিরুন আল হায়াত আর দুনিয়া এটারই তোমরা প্রাধান্য দিচ্ছ আল আখিরাত খৈরু ও আবক অথচ আখেরাত হলো কল্যাণ ও আবক এবং চিরস্থায়ী তাহলে আমরা আয়াত আর হাদিস দিয়ে আমরা এই কথাগুলো প্রমাণ বা জানলাম কোরআন হাদিস থেকে হ্যাঁ পার্থিব জীবনটা ধ্বংস হবে এটাই চূড়ান্ত সত্য কথা আল্লাহ কয় অথচ তোমরা এটারই প্রাধান্য দিচ্ছ আর আখেরাত হলো চিরস্থায়ী কল্যাণ এটা চিরস্থায়ী কল্যাণ এই জন্য রসুল বললেন হাদিসের মধ্যে ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও তাই আমাদের সর্বশেষ স্লোগান আমরা আমাদের এই জীবনটাকে আখেরাত কেন্দ্রিক জীবন বানাবো বলেন আমরা আমাদের জীবনটাকে আখেরাত কেন্দ্রিক জীবন বানাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন ইউটিউবার ভাইয়েরা কষ্ট নেন না মানুষে আমি কথায় কখনো কষ্ট দিই না দিয়ে থাকলে মাফ করে দিন কিন্তু আপনাদের কাছে আবদার এতগুলা মিডিয়া এক মাহফিলে যায় না এতে মাহফিল আজকে তো এনে কমাইছি কিন্তু আপনাকে এনে কম আসছে এখানে বেশি আসে নাই আরেক মাহফিলে আপনার এত পরিমাণ আইসে তো আমি উঠি না এখনো উঠার আগেই ওই মঞ্চে শুরু মাহফিলের শুরু হয়ে গেছে দেখি না আচ্ছা আমি আইসি হনো মানে আরেক মাহফিলে আমি এখনো উঠি নাই ওই সময় কইতেছে দেখে না কেমনে বুঝলো হেরা দেয় মানে এত পরিমাণ বুঝাই যাইতেছে যে হুজুর বইলে দেখা যাইব না মানে আগে থেকে আমি ওই দিক দিয়ে উঠতেছি মাত্র ইয়াতে সিঁড়ি দিয়া আরেকটা মাহফিলে তো হেরা তখন দেখে দেখা যায় না আচ্ছা কারে দেখা যায় না আমি তো বসেই নাই এখনো মানে এত পরিমাণ আসে তো এই যে এতগুলা থাকে আপনার এইভাবে তো দেখা যাইব কেমনে এই জন্য আপনারা পরামর্শ করে নেবেন ইউটিউবাররা যে যেই যে এলাকার তোমরা যাইও আমরা যেমন আপনারা নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জের আশেপাশে যারা এই কয়জন আইলিত হয়
আরেক এলাকার আরেক এলাকা যাইলো না এনে খোঁজ নিয়া দেখেন যে ওই মনে হয় যে গাজীপুর উঠতে আইছে আল্লাহ জানে জানি না আমি আরো দূর দূরান্ত থেকে আসছে কিনা জানি না এটা আপনারা কষ্ট নিয়েন না এটা এইজন্য বললাম আর আপনারা কোথাও গেলে আরেকটা সিস্টেম করতে পারেন ওই আরেকটা এই ইয়া এরকম স্ট্যান্ড থাকলে তো এটার মধ্যে ওইগুলা লাগাইলে আর এটা ঠিক থাকলে মানুষগুলা সুন্দরভাবে দেখা যায় তখন আর কি হয় না বিষয়টা ঝামেলা হয় না যাই হোক আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ আমি সহ আপনারা আমরা সবাই আমাদের জীবনটা আখেরাত কেন্দ্রিক জীবন করব আমরা জীবনে যা করি মূল টার্গেট আখেরাত এই চলো নামাজে চলো নামাজে চলো না ভাই একটু পরে না 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 আগে নামাজ ওইটা পরে ওই যে আমরা বলি একটু পরে না না এটার সাথে এটা না তাহলে আমাদের জীবন তো আখেরাত কেন্দ্রিক আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন ও আচ্ছা এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ওই গাড়িতে আপনার প্রথম কথা হলো গাড়ির কাজ ভাঙবেন না তো হ্যাঁ প্রথম কথা আর কি